তাদের তো লাগবে, জুনিয়ররাও শুনুক, কিন্তু ব্যাপারটা সহজ নয়। আমি তাই মন থেকে বলছি, যারা রেকর্ডিং করতে চাও টেবিলের সামনে দিয়ে দাও, যারা রেকর্ডিং করতে চাও তারা মোবাইল রেখে দাও। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এখন থেকে লাস্ট ব্রেক পর্যন্ত পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা রেকর্ডিং করতে চাও তারা মোবাইল রেখে দাও এখানে। বলেছি, বলে দেবো, আবার বলবো, আবার বলবো, এক্ষুনি বলে দেবো। কেউ একজন আমাকে বলেছেন, আমার চেম্বারে অনেক রুগী আছে যাদের বাচ্চা হয় না, তাদের চিকিৎসার ব্যাপারে কিছু বলবেন। আমি আপনাকে এই কথা বলতে চাই যে বাচ্চা হোক আর না হোক, সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে সাধারণ সর্দি জ্বরেও যেভাবে প্রেসক্রিপশন হবে, এই বেলায়ও সেই প্রেসক্রিপশন হবে। পার্থক্য হলো এখানে সমস্যা বাচ্চা স্ত্রীর পেটে, কিন্তু ওষুধ খেতে হবে দুইজনকেই, স্বামী এবং স্ত্রী একই সঙ্গে ট্রিটমেন্ট করতে হবে। এছাড়া বাচ্চা না হওয়ার জন্যে স্পেশালি কোনো ট্রিটমেন্টের দরকার নেই। ট্রিটমেন্টটা কীভাবে করতে হবে এখন সেই সম্পর্কে আমি বলছি। ওই আলোটা আমি দিয়ে দিতে পারবো, ওই আলোটা। হ্যাঁ হ্যাঁ, ওই আলোটা, এই আলোটা সরাসরি পর্দার উপজেলা পড়ছে, এমন না, এই আলোটা, এই মার্গারিটা। হ্যাঁ আচ্ছা, এই আলোটা, এই আলোটা, এই ছেলে, এই আলোটা বাবা। তাহলে তোমরা কথা বললে, কথা বললে তো আমি শুরু করতেই পারবো না। তাহলে ফার্স্ট সাইকেল আমরা আজ বলবো, তাও লাঞ্চের মধ্যে শেষ করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যে পথের পথিক আমি, যে পথের অনুসারী আমি, সেই পথটার নাম হলো গো ব্যাক প্রসিডিওর অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম। গো ব্যাক শব্দের অর্থ হল ফ্রুট ট্রি আর সিন্ড্রোম, মানে যতগুলো প্রজন্মকে পাওয়া যায় সবার সম্পর্কে খোঁজ নিতে হবে, এটার নাম হলো গো ব্যাক। পেশেন্টের কাছ থেকে খবর নেওয়া গুরুত্ব হলো 1%, 1% পেশেন্টের কী হয়েছে এর গুরুত্ব হলো 1%। তবে পেশেন্টের জীবন দর্শন জানাটা অবশ্য 50%, বাকি রইল 49%। এই 49% জানতে হবে তার বংশ ইতিহাস থেকে, এই ব্যাপারটাই হলো গো ব্যাক। আর রিয়েল বলেছিলাম এই জন্যে, সুপারফিশিয়াল ট্রিটমেন্ট চলবে না, যা চলবে সেটা হলো আমরা মানুষের লক্ষণভিত্তিক চিকিৎসা করি না, লক্ষণভিত্তিক চিকিৎসার নাম সুপারফিশিয়াল, আর দর্শনভিত্তিক চিকিৎসার নাম হলো রিয়েল। তাহলে গো ব্যাক বলেছি, রিয়েল বলেছি, হোমিওপ্যাথি আপনারা জানেন, থেরাপিউটিক সিস্টেম। আচ্ছা, হোমিওপ্যাথি থেরাপিউটিক সিস্টেমকে যদি আমি একটু আমার ভাষায় বলি, তাহলে পেশেন্টের যে সমস্যা আছে, কি সমস্যা না, কোনো ব্যাধি নেই, কিন্তু তার মধ্যে কিছু পিকুলারিটি আছে, কিছু অস্বাভাবিক লক্ষণ আছে। এই অস্বাভাবিক লক্ষণগুলিকে খুঁজে বার করে তার চিকিৎসার নাম হলো হোমিওপ্যাথি থেরাপিউটিক সিস্টেম। তাহলে গো ব্যাক হলো বংশ, রিয়েল হলো দর্শনভিত্তিক, হোমিওপ্যাথি থেরাপিউটিক সিস্টেম হলো তার মধ্যে থাকা, মানে মানুষটির মধ্যে থাকা অস্বাভাবিক, অত্যাশ্চর্য, সরি, অস্বাভাবিক বা বিকৃত যে লক্ষণগুলি আছে সে সম্পর্কে জানা। এই ওষুধটি, এই লক্ষণটি যে ওষুধের মধ্যে বর্তমান, সেই ওষুধটা দিয়ে চিকিৎসা করার নাম হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম।
এই পদ্ধতিতে চিকিৎসা করতে গেলে দুটো বিষয় জানা খুব দরকার। আমাকে এক্ষুনি প্রশ্ন করলেন একজন, আমি কাল বলেছি যে এই পদ্ধতিতে চিকিৎসা করতে গেলে বা হোমিওপ্যাথি ফিজিশিয়ানের দুটো যোগ্যতা থাকতে হয়, একটা হলো হোমিওপ্যাথিক দর্শন সম্পর্কে জ্ঞান, এক নম্বর। দু নম্বর হলো ওষুধের প্রয়োগ সম্পর্কে জ্ঞান, তার মানে কিন্তু এই নয় ম্যাথমেটিকা সম্পর্কে জ্ঞান, এটা নয়। ওষুধ প্রয়োগ সম্পর্কে জ্ঞান মানে হলো কখন দিতে হবে, কখন দিতে হবে না, কখন দিলে বিপদ হবে, কখন দিলে বিপদ হবে না, এইগুলো হলো প্রয়োগ সম্পর্কে জ্ঞান। আর দর্শন সম্পর্কে জ্ঞান সেটা আলোচনা হচ্ছেই, দর্শন কোনো ছোটোখাটো বিষয় নয়, যা বিজ্ঞানের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির থেকেও অনেক বড় মাপের কথা। বিজ্ঞান যেখানে প্রবেশ করতে পারেনি, দর্শন সেখানে পৌঁছে গেছে বীর দর্পে। দর্শন অনেক আগে থেকে বুঝতে পারে কি হতে চলেছে, বিজ্ঞান বুঝতে পারে হওয়ার পরে। সবাই কথা বললে শুনবে কেমন করে, বাড়ি গিয়ে বলবে এই পাগল কি বলে গেল, কিছুই বোঝা গেল না। তাহলে বিজ্ঞানের সঙ্গে দর্শনের পার্থক্য কি? বিজ্ঞান হওয়ার পরে বুঝতে পারে, দার্শনিক বুঝতে পারে হওয়ার কয়েক শতাব্দী আগে। চলো আমরা দেখি এই গো ব্যাক আর রিয়েল এর কি দুটো ভূমিকা, প্রধান দুইটি অবদান কি। একটা হলো এবিসি প্রসিডিওর অফ কেস টেকিং। এবার দেখুন এবিসি প্রসিডিওর অফ কেস টেকিং অ্যাকচুয়ালি ওই এবিসি প্রসিডিওর স্পেশাল কেস টেকিং। এইবার দেখুন সেই এবিসি প্রসিডিওর অফ স্পেশাল কেস টেকিং প্র্যাকটিক্যাল একটা কেস দেখুন, যা কেসে যা একটা কেস লিখতে গেলে এগুলো কমপক্ষে লিখতে হয়, রেফারেন্স নাম্বার, ডেট, মানে ক নম্বর কেস কত তারিখে করলেন, নাম কি, বয়স কত, মেল না ফিমেল, ধর্ম কি, ঠিকানা কি, ওজন কত, প্রেশার কত, পালস কত, টেম্পারেচার কত, অ্যানিমিয়া, জন্ডিস, সাইনাস, ইডিমা আছে কি না, প্রথমেই জেনে নিতে হয়। আচ্ছা এবার দেখুন এই প্রেজেন্ট কমপ্লেন্টের উপরে একটু লিখতে পারবি কি না, প্রাইমারি ইনফরমেশান লিখতে পারবি? আচ্ছা এই প্রেজেন্ট কমপ্লেন আমি এই কেস টেকিংকে প্রাথমিক তিন ভাগে ভাগ করা হয়েছে, এ বি সি। এখানে এ পার্টটা নিয়ে ওইটা নিয়ে ঠিক আছে না, ওখানে এ পার্ট মানে হল প্রাইমারি ইনফরমেশান অ্যাবাউট দ্য পেশেন্ট। প্রাইমারি ইনফরমেশান বলতে কী বোঝায়? প্রাইমারি ইনফরমেশান বলতে বোঝায় তিনটে জিনিস, এক প্রেজেন্ট কমপ্লেন, দুই হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, তিন পাস্ট হিস্ট্রি। এই হলো একটা কেস দেখতে গেলে প্রাইমারি ইনফরমেশান এই তিনটেকে নিয়ে, মানে হলো কেস টেকিংয়ের তিনটে ভাগ, এ বি সি। এই এ ভাগকে বলা হয় প্রাইমারি ইনফরমেশান। এই যে এবিসি প্রসিডিওরের এ ভাগ হলো, তাহলে আমাদের কেস টেকিং খুব সহজ, গো ব্যাক প্রসিডিওরের কেস টেকিং একদম সোজা, এ বি সি। এ ভাগকে বলা হয় প্রাইমারি ইনফরমেশান অ্যাবাউট দ্য ফ্রুট, ফ্রুটটাকে পেশেন্ট মানে ইন্ডিভিজুয়াল, সেই ফ্রুটের প্রাইমারি ইনফরমেশান তিনটি, একটি হলো প্রেজেন্ট কমপ্লেন, দুই নম্বর হলো পরে বলছি, তাহলে এ নম্বরে প্রেজেন্ট কমপ্লেন। রুগী এসে কী বললো, ডাক্তারবাবু অনেক কষ্ট পেয়ে আপনার কাছে এসেছি। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, বলুন আপনার কষ্ট। পেশেন্ট বলা শুরু করলো, আমার অম্বল হয়, আমার পেটে ব্যথা করে, আমার পায়খানা পরিষ্কার হয় না, আমার ক্ষুধা লাগে না, আমার ঘুম আসে না, আমার গিটে গিটে ব্যথা হয়, মুখের মধ্যে ঘা হয়, জিভে নয় মুখের মধ্যে ঘা হয়, আর হচ্ছে মাথা ব্যথা করে মাঝে মাঝে, আর হচ্ছে আমি সব কিছু ভুলে যাচ্ছি। এই কথাগুলি পেশেন্ট আপনার সামনে বললেন, আপনি সব লিখে নিলেন সুন্দর করে, আপনারা যে কেসটিকে আগে করতেন এই লিখে নিলেই কাজ শেষ হয়ে যেত, এখন সেটা নয়। এটা হলো লেখার সঙ্গে সঙ্গে লিখতে হবে
কোন ছয়টি ক্রনিক ডিজিজ এই মানুষটির মধ্যে বর্তমান সেটাও অ্যাসেস করতে হবে, হিসাব করতে হবে। প্রত্যেকটা কথা লেখার পর এই কথাটি কোন ছয়টি ডিজিজের কোনটির এইটা ইন্ডিকেশন মানে ইঙ্গিত। কাল বলেছিলাম তাতে বল তোমার দেরি হলো কেন বেটা, শুধু না বেটা চলো আগে বললাম আগেকার কেস টেকিং ছিল লিখে নিলে কাজ শেষ, এখনকার কেস টেকিং হলো লিখবার সঙ্গে সঙ্গে লিখতে হবে কোন ট্রু ডিজিজ। মানে আমরা প্রত্যেকটা মানুষেরা ছয়টা ট্রু ডিজিজকে ক্রনিক ডিজিজকে আমরা ভিতরে রাখি, যা আমরা পেয়েছি পূর্বপুরুষের কাছ থেকে। পড়াশোনাটা এমন হতে হবে রুগী কথা বলার সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে এই কথাটা কোন ট্রু ডিজিজ থেকে এসেছে। আমি দেখলাম অ্যাসিডিটি এখন বলতে পারবো না তাই লিখিনি, অ্যাসিডিটি যে কোনো ক্রনিক ডিজিজেই হতে পারে, পেট ব্যথা তাই, স্কুল ক্লিয়ার হয় না তাই, লস অফ স্লিপ তাই, কিন্তু এই লস অফ স্লিপ অ্যাকচুয়ালি উপরে সবগুলোই টেনই হবে, কিন্তু আমি লিখিনি এই জন্যে প্রথমেই এটা বোঝা সম্ভব নয়। কিন্তু লস অফ স্লিপ ঘুম চলে গেছে, ঘুম ধীরে ধীরে কমে যাচ্ছে, এই বিষয়টা ব্রেনের একটা নিউক্লিয়াস এইটাকে কন্ট্রোল করে, তার ক্ষমতা কমে যাচ্ছে, মানে ধ্বংস হচ্ছে, মানে টিউবারকুলার ধ্বংস মানে সিভিলিটিক। এই সিভিলিটিক মায়াজম কখনো একা থাকতে পারে না, ও শরিক মায়াজমের সঙ্গে গাঁট ছড়া বেঁধে টিউবারকুলার ডায়াসিস তৈরি করে। তো লস অফ স্লিপ, টিউবারকুলার ডায়াসিস, পেন ইন দ্য জয়েন্ট, সাইকোটিক মায়াজম হতে পারে, অবলিক দিয়ে টিডি লিখে দে তো, সাইকোটিক মায়াজম হতে পারে, আবার টিডি টিউবারকুলার ডায়াসিসও হতে পারে, স্টোমাটাইটিস ক্ষয়ে যায়, মুখের মধ্যে টিস্যুগুলোকে ধ্বংস করে দেয়, টিডি পেন ইন দ্য হেড অকেশনালি, টিডি অবলিক টিডি উইকনেস অফ মেমোরি, ব্রেনের ক্ষয় হচ্ছে, টিডি। এইটুকু যে কথাগুলি লিখেছি তার মধ্যে 1, 2, 3, 4, 5 পাঁচটা আছে টিডি, একটাতে আছে সাইকোটিক মায়াজম অফ পার্টলি। চল সেকেন্ড স্লাইড, আমরা প্রাইমারি ইনফরমেশনের 1 নম্বর 2 নম্বর 1 নম্বর হয়ে গেছে, পেশেন্ট কী কী কষ্ট নিয়ে এসেছে, এবার 2 নম্বর হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন, প্রিভিয়াসলি সিভিয়ার কনস্টিপেশন, আজকের এই ঘটনা কেমন করে হয়েছে, গ্যাস অম্বল পেট ব্যথা কী করে হয়েছে, না আগে আগে ভীষণ পায়খানার সমস্যা ছিল, হতো না 7 দিনে 1 দিন 4 দিনে 1 দিন 10 দিনে 1 দিন, তার জন্য তাকে চিকিৎসা নিতে হয়েছিল ডাক্তারবাবুকে দেখিয়ে। সেই চিকিৎসা নেওয়ার পর এখন পায়খানা কম বেশি রোজ অল্প অল্প হয়, তবে আর অতগুলো নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে। অ্যান্ড রেগুলার মেডিকেশান ওয়াজ ডান, দীর্ঘদিন ধরে তার জন্য রেগুলার ওষুধ খেতে হতো। পেশেন্ট বলেছে এই কষ্টটা অনেক কষ্ট করে সারিয়েছি, অনেক দিন ধরে ওষুধ খেয়েছি, কুষ্টিয়াতে খেয়েছি, ঢাকায় খেয়েছি, চেন্নাইয়ে খেয়েছি, ইত্যাদি ইত্যাদি করে সেখান থেকে আমি ভালো হয়েছি। কীরকম ভালো, পায়খানা আগে হতো না 10 দিনে 1 দিন হতো, এখন প্রতিদিন হয়, তবে ভালো নয়, যার জন্যে গ্যাস অম্বল খোলা হয় না, পেটে ব্যথা করে ইত্যাদি। এই ঘটনার পর ওইগুলি এসেছে 3 নম্বর। 3 নম্বরে আছে পাস্ট হিস্ট্রি, পেশেন্ট অতীতে কী কী অসুখে ভুগেছে, পেশেন্ট অতীতে, আচ্ছা এই এই আগের স্লাইডটা একটু দেখো, এখানেও দেখুন প্রিভিয়াসলি সিভিয়ার কনস্টিপেশন, কনস্টিপেশন অ্যাকচুয়ালি কিসের প্রতীক, যেমন হোমিওপ্যাথি থেকে আমি এটা প্র্যাকটিস অফ মেডিসিন ডেভিডসন হ্যারিসন থেকে জেনেছি, যাদের মধ্যে টিউবারকুলার ডায়াসিস প্রকট তারাই শুধু কনস্টিপেশনে ভোগে, ফলে কনস্টিপেশন কিন্তু টিউবারকুলার ডায়াসিসকে প্রকাশ করবার জন্য একমাত্র কনস্টিপেশন টিউবারকুলার ডায়াসিস। আর কী ছিল, অনেক দিন ধরে অসুস্থতা হয়েছিল তার জন্য পিটিএস। চল পরে
এবার হলো স্কিন ডিজিজ, ওয়াজ ইন বোথ দ্য গ্রয়েন অ্যান্ড লোয়ার এক্সট্রিমিটিজ, দুই কুস্কিতে এবং দুই পায়ে চর্মরোগ ছিল, সেগুলো তো ইয়ে কর কী বলে কিডনির পাশে পিটিএস লিখে দে। তো আমি যেটা লিখতে ভুলে গেছিলাম, তার কেসটা ছিল এইরকম, ওকে দীর্ঘদিন ওষুধ খেতে হয়েছে, ওষুধ লাগাতে হয়েছে। অবশ্য একটা ছোটোবেলাকার কথা মানে যখন প্রাইমারি স্কুলে পড়ে, এই প্রাইমারি স্কুলে পড়াকালীন ওর এই চর্মরোগটা হয়েছিল, তার জন্যে সে ওই ওষুধ লাগিয়েছে এবং খেয়েছে, অনেক কষ্ট করেই সেরেছে বলেছিল। আর এছাড়া কোল্ড কফ ফিভার ভেরি রেয়ারলি, খুব কম হতো, সর্দি কাশি খুব কম হতো, মাঝে মধ্যে হতো, নামমাত্র, এমন বেশি কিছু নয়, তাই রেয়ারলি, তবুও সর্দি কাশি মানেই টিডি। ডায়রিয়া ওয়ান সিভিয়ারলি অ্যান্ড ওয়াজ হসপিটালাইজড ইন আর্লি লাইফ। এই যে সিভিয়ারলি মানে হরিবেল, মানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর না হলে কেউ হসপিটালে যায় না। তাই মানুষটি ডায়রিয়ার জন্য হসপিটালে ভর্তি হয়েছিলেন, তাই পিআরএস। আমরা এ পার্ট শেষ করলাম, প্রাইমারি ইনফরমেশান শেষ করলাম, এবার হলো বি পার্ট। বি পার্ট মানে হলো ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি মানে হলো ট্রি অ্যান্ড আর্ক, মানে আমাদের কাছে যে পেশেন্ট আছে সে ফল, সেই ফল যে গাছে ধরেছিল তার যে বাবা মা সে হলো ট্রি, তাদের বাবা মা ওই মানুষটির বাবা মা, যারা বাবা মা তাদের বাবা মা তাদের বাবা মা, এরা হলো আর। তাই জন্যে এই গো ব্যাক প্রসিডিওরকে বলা হয়। এটা কী হয় ব্যাধি? এই হয় ব্যাধি হলো আজকে যে ফলটি আমার সামনে বসে আছে, যে পেশেন্ট আমার সামনে বসে আছে, জানতে হবে কোন মাটিতে কোন গাছে এই ফলটি ধরেছিল। এই মাটি গাছ বিচার করে ফলের চিকিৎসা হয়, তাই এর নাম গো ব্যাক প্রসিডিওর। আর রিয়েল নাম হয়েছে, কারণ এটি ফিলোসফিক্যাল ভিউ থেকে এই প্রেসক্রিপশন হয়, দার্শনিক ওই মানুষটির নিজস্ব দর্শন বিচার করে এই চিকিৎসা হয়। এখানে লক্ষণ নেওয়া হয় না, কিসে বাড়ে কিসে কমে নেওয়া হয় না, এক্সাইটিং কজ মেনটেনিং কজ নেওয়া হয় না, কিসে হলো কিসে বাড়ে মোডালিটিস কিসে বাড়ে কিসে কমে, ডিজায়ার অ্যাভারশান কি খেতে ভালোবাসে, এগুলি কিছু নেওয়া হয় না। কনকমিটেন্ট এর সঙ্গে পরোক্ষভাবে অন্য কি জড়িত আছে এগুলো কিচ্ছু দরকার হয় না, কারণ আমি আগেই বলেছি বিজ্ঞান বোঝে ঘটনাটা ঘটে যাওয়ার পর, দর্শন বোঝে দার্শনিক বোঝে হওয়ার বহু আগে থেকে। মানে হলো আজ আপনার ঘরে যে সুস্থ বাচ্চাটি জন্মেছে, একে হিসাব করে বলা যাবে কতদিন পরে অসুস্থ হবে, কী ধরনের অসুস্থ হবে, এই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে মারা যাবে কি না, আজকে বলা যাবে, আজকে এই জন্মেছে নয়। মজার কথা হলো, ভাবুন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, ঠিক আছে ওরা বিয়ে করবে, আপনি ওদের পরীক্ষা করিয়ে নিলেন, ব্লাডের যেসব পরীক্ষা করতে হয় পরীক্ষা করতে হয়, এই জন্যে হিমোফিলিয়া আছে কি না, থ্যালাসেমিয়া সরি মেয়েটি হিমোফিলিয়া ক্যারিয়ার কি না, আর ছেলেটি এবং মেয়েটি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কি না, আর তারপর হচ্ছে এই মূলত এই দুটো জিনিসই দেখা হয়, এখন আরও দেখা হয় এস আছে কি না, রক্ত পরীক্ষা করে এগুলি দেখা হয়, এগুলো বিজ্ঞানের কথা। দর্শনের কথা হলো এই যে যারা ভালোবাসা করেছে এরা বিয়ে করতে চাইছে, এদের ফ্যামিলি হিস্ট্রি হিসাব করে বলতে পারবেন তোমার ঘরে যে বাচ্চা আসবে সেই বাচ্চাটি কিন্তু এই স্বভাবের হবে, সেই বাচ্চাটি কিন্তু এই লোক নিয়ে জন্মাতে পারে, যদি না জন্মায় তাহলে জন্মাবার কতদিন পর কীভাবে আক্রান্ত হবে কি স্বভাব নিয়ে জন্মাবে এই সব কথা বলে দেওয়া যাবে ওদের বিয়ের আগেই। আমি তো একটু আগে বলেছি দর্শন কি, দর্শন বিজ্ঞান যদি আজ বোঝে, দর্শন বোঝে কয়েক শতাব্দী আগে, আমরা সেই দর্শন নিয়েই আমাদের এই হোমিওপ্যাথি। এর আগে পর্যন্ত এই ঘটনার কথা পৃথিবী জানেনি, পৃথিবী জানতও না। আপনি ঠিক ঠিক আমার এই পথটাকে
আয়ত্ত করতে পারেন, লোকে বলবে তুমি কি জ্যোতিষী, কারণ মিলে গেছে, আপনি বলেছিলেন তোমার এই বাচ্চাটা শ্বাসকষ্ট নিয়ে জন্মাবে, জন্মাবার পর NICU মানে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারই জন্যে, আপনি বলেছিলেন এই বাচ্চাটা বিকলাঙ্গ হতে পারে, কারণ দুদিকেই PRS প্রকট ছিল, বাচ্চাটি বিকলাঙ্গ হয়ে জন্মেছে, তখনই লোকেরা বলবে ছড়িয়ে যাও ওটার নাম, ও শুধু ডাক্তারি করে না জ্যোতিষীও করে, হাতটা দেখিয়ে নিও, আপনি বলবেন হাত আমি চোখ বন্ধ করে দেখি, জ্যোতিষীরা দেখে হাত, চোখ খুলে আমি দেখি চোখ বন্ধ করে, ও বুঝে যাবে এ জ্যোতিষী আবার কোন জ্যোতিষী, বিশাল জ্যোতিষী। তো বি আমরা দেখছি কোন গাছে জন্মেছিল, কোন মাটিতে সেই গাছ জন্মেছিল, বাবা ব্রিদিং ডিস্ট্রেস অ্যান্ড পাইলস মানে শ্বাসকষ্ট এবং অর্শের কষ্ট, টিবি টিউবারকুলোসিস, মাদার কার্ডিয়াক প্রবলেম হার্টের সমস্যা, টিবি জয়েন্ট পেইন অ্যাগ্রাভেটিং ডেনিসিজিন সাইকোটিক, জিএ গ্র্যান্ডফাদার প্যাটার্নাল সাইড ডগ বাইট PRS, GM গ্র্যান্ডমাদার ম্যাটারনাল সাইড অ্যাজমাটিক প্রবলেম আবার টিডি জয়েন্ট পেন সাইকোটিক মায়োপিয়া। আমরা এতক্ষণে একসঙ্গে সায়েন্স এবং দর্শনকে কিছুটা হলেও নিয়ে শেষ করলাম, নেক্সট সি পার্ট, এই সি পার্টটা কিন্তু এখানে বিজ্ঞানের কোনো জায়গা নেই, পুরোটাই দার্শনিকের জায়গা দর্শনের জায়গা, সি পার্ট ওটাকে বড় করা যাচ্ছে না, আমি বলছি বাংলায় বলবো, ইচ্ছা হলে লিখে নেবে না ইচ্ছা হলে শুনবে, বা যার রেকর্ডিং আছে রেকর্ডিংয়ে শুনবে। প্রথম পয়েন্ট লেখা আছে ভেরি জেন্টল ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি জেন্টল ভেরি ইন্টেলিজেন্ট, এই ভদ্র তুই না ওখানে সাইকোটিক লিখে তো PRS-এর পাশে সাইকোটিক প্রথম লাইন, এই প্রথম জীবনে ভদ্র থাকে বুদ্ধিমান বুদ্ধিমতী থাকে, দুটো ক্রনিক ডিজিজ SYC ও PIC। হ্যাঁ, তো প্রথম জীবনে ভদ্র এবং বুদ্ধিমান থাকে দুটো টু ডিজিজ, একটা হল পোস্ট রেবিস সিন্ড্রোম, আপনারা যারা নতুন তারা বারবারই ভাবছেন এই পোস্ট রেবিস সিন্ড্রোমটা কি, আমার পুরনো ছেলেরা তো জানে, সিনিয়র ছেলেরা আপনাদের জন্য একটু বলি, রেবিস জলাতঙ্ক রোগ হয় কুকুরে কামড়ালে, এইটা সবার জানা, এই রেবিস ভাইরাস ভাবুন আমাকে কুকুরে কামড়েছিল, তার মানে হলো সেই কুকুরটা ছিল পাগল, অর্থাৎ ওই কুকুরটা আমাকে রেবিস ভাইরাস ঢুকিয়ে দিয়েছিল। আরও জেনে রাখুন বাজারে একটা কথা চালু আছে, কুকুর কামড়েছে ডাক্তারবাবু 7 দিন অপেক্ষা করুন, কুকুরটা মারা যায় কিনা দেখুন, দয়া করে আপনারা এই কথাটা মন থেকে ভুলে যান, ওটা পৃথিবীর দুটো ভুল কথার একটি, কুকুরে কামড়েছে মানে হলো রেবিস ভাইরাস আপনার মধ্যে ঢুকেছে, কথায় কথা বাড়ে, আবার বলি আপনারা প্রশ্ন করবেন পাগলা কুকুর নয় রেবিস কোথা থেকে আসবে, তাহলে যদি বলি এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমি আপনাকে কামড়ে দিলে আপনার রেবিস হতে পারে, কেন আমি তো পাগলা নই, কথা হলো রেবিস ভাইরাস সবার মধ্যে থাকে, টিউবারকুলাস ব্যাসিলাস সবার মধ্যে থাকে, এস ভাইরাস সবার মধ্যে থাকে, টাইফয়েড ব্যাকটেরিয়া সবার মধ্যে থাকে, কি আজেবাজে বকছেন আপনি, তাহলে একবার প্রমাণ দেখা যাক, আপনি যদি রক্ত পরীক্ষা করেন আজকে গিয়ে কিসের জন্যে, যতগুলো বললাম সব রিপোর্ট বেরোবে নন রিঅ্যাক্টিভ, শুধু টাইফয়েডের ক্ষেত্রে বেরোবে 1:60 পজিটিভ, 1:80 পজিটিভ, 1:100 পজিটিভ, 1:120 নেগেটিভ, 1:180 নেগেটিভ, 1:260 নেগেটিভ, নিচে লেখা থাকবে টাইফয়েড নেগেটিভ, কিন্তু প্রথম যে তিনটে পজিটিভ বেরোলো এটা কি মানে, আপনার তো টাইফয়েড হয়নি তাহলে কেন বেরোলো, যে 1:20 পজিটিভ, 1:60 পজিটিভ,
1:80 পজিটিভ বলুন। এই কথা প্রমাণ করে আমরা যে মুহূর্তে মায়ের গর্ভে সৃষ্টি হলাম, পূর্বপুরুষের সমস্ত রোগ আমরা নিয়ে নিলাম। পৈতৃক সূত্রে যেমন করে আপনি আপনার পূর্বপুরুষের সম্পত্তির অংশীদার, আমাদের পূর্বপুরুষ আমাদেরকে সম্পত্তি টাকা পয়সা গয়নাগাটি দিয়ে শান্তি পায় না, বলে আমি যেগুলোতে কষ্ট পেলাম সেগুলি তুমি নেবে না, শুধু ভালো ভালো নেবে, ওটাও নাও, চাইলেও দেবে না চাইলেও দেবে। এর জন্যে আমরা এজ থেকে শুরু করে সব কিছু আমাদের সবার মধ্যে আছে। এবার প্রশ্ন হলো, হচ্ছে না কেন? আরও মজার কথা, যে লোকটি একটা সিগারেট ছেড়ে আরেকটা ধরায়, একটা ছেড়ে আরেকটা ধরায়, এর লাং ক্যান্সার হয়নি গো। কিন্তু যে মানুষটি জীবনে সিগারেট খায়নি তার লাং ক্যান্সার হয়েছে, এটাও প্রমাণ করে সবার মধ্যে সব ছিল। তাহলে সিগারেট ধরায় তার কেন হচ্ছে না? কথা হলো, তার ভাইটাল ফোর্স স্ট্রং, তার ভাইটাল ফোর্স রুখে দিতে পারে। এই আর কোনো এখানে কোনো কেরামতি কিছু নেই। আচ্ছা, তাহলে আমাদের মধ্যে সবার সব অসুখ থাকে, তাহলে ভেরি ইন্টেলিজেন্ট যেমন পিয়ারসের তেমন সাইকোটিক মায়াজম, পার্থক্য কী? পিয়ারস যারা ভদ্র হয়ে জন্মায় সারা জীবন ভদ্র থাকে, বুদ্ধিমান হয়ে জন্মায় সারা জীবন বুদ্ধিমান থাকে। আরে জল নেই আমি তো মরে যাবো একটু পরে, সাইকোটিক মায়াজম। এরা প্রথম জীবনে শুধু ভালো থাকে, প্রথম জীবনে। ও থ্যাংকস দাদা, তুমি আমাকে লাঞ্চ টাইমে 1 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য হলেও এসো আমার কাছে, একটা কথা বলবো, তুমি নিয়ে যাও। ও নেই, আরে রেখে দাও। আমি কী বল, তুমি 10 সেকেন্ডের জন্য আমার সঙ্গে দেখা করো লাঞ্চ টাইমে। আমি কী বললাম, প্রথম জীবনে এত ভালো থাকে, আর পিআরএস পোস্ট মেশিন যাদের মধ্যে রেবিস ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল আছে তারাও প্রথম জীবনে ভেরি ইন্টেলিজেন্ট থাকে। কিন্তু না, এই রেবিস ভাইরাস দুই রকম জিনিস তৈরি করে, দুই রকম মানুষ তৈরি করে, হয় খুব ভালো প্রথম থেকে সারা জীবন, নাইলে খুব খারাপ প্রথম থেকে সারা জীবন। তাহলে দুটো ক্রনিক ডিজিজের কথা লিখেছি, ট্রু ডিজিজের কথা লিখেছি। একটার বৈশিষ্ট্য হলো সারা জীবন হয় খুব ভালো, না হলে সারা জীবন খুব খারাপ। কিন্তু সাইকোটিক ম্যাজম হলো প্রথম জীবনটা ওই রকম ভীষণ ভালো, এত ভালো যে একটা কথা নিয়ে বলি, আমার ছেলে কি বলবো উপরওয়ালা দিয়েছে, মানুষ না ফেরেশতা বোঝা যায় না, কী হলো, কী রাক্ষসীর সঙ্গে বিয়ে দিলাম, আমার ছেলেটা ওই মেয়েটার পাল্লায় পড়ে শেষ হয়ে গেল, কপাল চাপাচ্ছে মা। আসলে খারাপ হওয়ারই কথা ছিল, মেয়েটা হতো ভাগি, তাই বেচারা ফেসে গেছে, ও ছেলে এমনিও খারাপ হতো। এটাই সাইকোটিক মায়াজমের বৈশিষ্ট্য, প্রথম জীবনে ভালো থাকে পরের জীবনে খারাপ হবে, এটাই নিয়ম। কিন্তু বেচারা মেয়েটা হায় সে ভাবছে সে কপাল চাপাচ্ছে, কি হলো আমাকে বিয়ে করে কি খারাপ হয়ে গেল। এরপর ভেরি অবস্থা, এই যে পিআরএস টিডি, এরা দুজন আবার প্রথম জীবন থেকে ভয়ঙ্কর রাগী এবং ভয়ঙ্কর ওই অবস্টিনেট মানে হলো জেদি। এই রাগ জেদ ওই দুটো ট্রু ডিজিজের শুরু থেকে শেষ, ফলে বলা যাবে না ওটা কোন ট্রু ডিজিজ, দুটোই বলতে হবে। ভেরি লাভ ফর ডগ অ্যান্ড ক্যাট, কুকুর বিড়াল ভীষণ ভালোবাসে, এই ভীষণ ভালোবাসা কুকুর বিড়ালের প্রতি, এটা হলো পিআরএস। আচ্ছা, আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা গল্প বলতে পারি, আমার তখন পাস করার পর এই আইডি ইনফেকশন ডিজিজ হসপিটালে ডিউটি পড়ে, সবাইকেই করতে হয়, আমারও পড়লো। তো আমি যখন বিএসসি পড়ি তখন থেকে আমার এই
রেবিজ ভাইরাসের প্রতি আকর্ষণ ছিল, সেই আকর্ষণটা 38 বছর পরে আমি সায়েন্টিফিক পেপার লিখলাম। 38 বছর ধরে এই আইডিয়াটাকে পুষে রেখেছি, ভালোবেসেছি। তো যখন আমার ডিউটি একটু ফাঁকা পেতাম, সঙ্গে সঙ্গে ওই ওয়ার্ডে চলে যেতাম, গিয়ে ওই নার্সদের সঙ্গে গল্প করতাম, যে বয়স্ক নার্স, কেন ওরা অনেক অভিজ্ঞতার সাক্ষ্য। একজন বলতে বলতে চোখে জল ফেলেছিলেন, একটি বাচ্চা আমাকে পুতুল চেয়েছিল, আমি এনেছিলাম, এসে দেখি পুতুল নেবার মতো অবস্থায় আরও নেই। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, যখন কেউ কুকুরে কামড়ায় তাকে যখন ভর্তি করা হয়, হাত পা বেঁধে কড়ের সঙ্গে বেঁধে রাখা হয়, মাথাটাকে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়, কারণ যখন যন্ত্রণা ছটফট করবে তখন রক্তারক্তি হবে, যাতে না হয় হাই ডোজের সিডেটিভাকে দেওয়া হয় ইঞ্জেকশন, তারপর হাত পা মাথাকে টাইট করে বেঁধে দেওয়া হয় খাট লোয়ার খাটের সঙ্গে। কী হলো, একটি বাচ্চা ভর্তি হলো, ও খেলছিল রাস্তায়, খেলছিল ছোট একটা কুকুরের বাচ্চাকে নিয়ে, তার কিন্তু রেবিস টেবিস কিছু হয়নি, গো খেলছিল তো, বাচ্চা তো বিস্কুট দিয়েছে, ও খেয়েছে, ও বাচ্চা, ও বাচ্চা, কখনো হয়তো বা ওর দাঁতের আঘাত লেগে থাকতে পারে। এই ঘটনার একদিন না দুদিনের মধ্যে বাচ্চাটা কাঁদতে থাকে, বেশি কাঁদতে থাকে জল খাওয়াতে গেলে, ওদের সন্দেহ হলে ওরা হসপিটালে নিয়ে আসে, ঘটনাটা বলে। কোনো কুকুর তো পাগল হয়নি, কেউ মারাও যায়নি, ও ছোট বাচ্চা কুকুর ভালোবাসে তাই ওদেরকে খাবার দেয়, ওকে খেতে দিলেও খাবার দেয়, এই ঘটেছে, আর কিছু ঘটেনি। ওরা যাবো যার বুঝে গেল, ভর্তি করে হাত পা বেঁধে দিল, সব বেঁধে দিল, কিন্তু পুরোপুরি মরবার আগে কিন্তু জ্ঞান থাকেন, সরি, এই মৃত্যু পৃথিবীতে সব থেকে কঠিন মৃত্যু, কারণ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এদের চেতনাবোধ অটুট থাকে। দেখুন, যারা মরবার আগে অজ্ঞান হয়ে যায় যন্ত্রণায়, তারা তো ভালো, বুঝতেই পারে না মৃত্যু যন্ত্রণা, এরা কিন্তু মরবার মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকে। এটা আমি জেনেছিলাম যখন আমি ইয়ে করি, কী বলে, সোশ্যাল মেডিসিনের ক্লাস করি, আমার তখন থার্ড ইয়ার, সোশ্যাল মেডিসিনের ক্লাস করবার সময় স্যার এই কথা বলেছিলেন, পৃথিবীতে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু হল জলাতঙ্ক রোগের মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু, এত কষ্টদায়ক মৃত্যু আর কোনো অসুখে নেই। তো ওই সেই মেয়েটির জন্যে, ওই মেয়েটিটা পুতুল চেয়েছিল, হাইড্রোসিলেটিভ দেওয়ার আগে আমার বাড়িতে পুতুল রেখে এসে আমাকে একটা পুতুল দেবে, তো দিদি বলেছিলেন, নার্স দিদি, কাল তোমার জন্য পুতুল কিনে আনবো, পুতুল এনেছিলেন কিন্তু দিতে পারেননি, তার আগেই সব শেষ। তাহলে এই যে ভেরি লাভ ফর ডগ অ্যান্ড ক্যাট, আপনার, আপনি তো প্রশ্ন কিছু করবেন, আপনার বাড়িতে কী পোষেন আপনি, কুকুর না বিড়াল না কি? বলে আমি তো কুকুর ভীষণ ভালোবাসি, কুকুরকে রোজ সাবান মেখে স্নান করাই, ওকে তো আমি ভ্যাকসিন দেই, ওকে নিয়ে আমি শুই। আপনি লিখে দিন পিআরএস, ভেরি লাভ ফর ডগ। এই যে আরও দেখুন, কুকুরে কামড়েছিল তো কী হয়েছে, ঠিক আছে দিয়েছি, আপনি কিন্তু এবার 2 নম্বরে পড়ে গেলেন, যখন কামড়েছিল আপনার নাম্বার ছিল 1, যেই আপনাকে ভ্যাকসিন দেওয়া হলো আপনার নাম্বার হলো 2, মানে পিআরএস স্কোয়ার করে দিন, কারণ পৃথিবীতে ঘটনা প্রমাণিত, ভ্যাকসিন দিয়ে রেবিস ভাইরাসকে নিষ্ক্রিয় করা যায় না। ও বলেছে, আচ্ছা এই যে যায় না যে, সেটাও বিভিন্ন কালেকশান থেকে ও স্লাইড বানিয়েছে আপনাদের দেখাবে। আচ্ছা গেল ওটা, কুকুর হোক বিড়াল হোক, কোলে নিয়ে শোয়, ভীষণ ভালোবাসে, হাতে ধরে খাওয়ায়, সব কিছুই পিয়ারে, ভেরি অ্যাটেন্টিভ টুয়ার্ডস স্টাডিজ ডিউরিং আর্লি লাইফ বাট নট নাও। প্রথম জীবনে ভালো ছিল, এখন কিন্তু ভালো নেই। তাহলে ওই যে উপরে সাইকোটিক পার্টটা কনফার্ম হলো, ভেরি অ্যাফেকশনেট টুয়ার্ডস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ভাই বোনদের ভীষণ ভালোবাসে, ওটাও সাইকোটিক মায়াজম। ইন্ট্রোভার্ট, এটাও সাইকোটিক, তবে থুজা টাইপ অফ সাইকোটিক, থুজা সাইকোটিকেরা ইন্ট্রোভার্ট হয়, এরা অন্তর্মুখী, মানে হলো কথাকে বাইরে বার করতে চায় না, যা আছে ভিতরেই চালিয়ে দেয়, মনের দুঃখ মনে রাখে, কাউকে প্রকাশ করে না। কী হয়েছে তোমার,
কই কিছু না তো, আমি তো ঠিকই আছি। বললো হাসিটা যে জোর করে হচ্ছে হাসি, বললো না ওটা তোমার চোখের ভুল, হয়তো তাই চোখের ভুল। আচ্ছা, অ্যান্ড অলসো ক্রিয়েটিভ অ্যাটিটিউড, বিল্ড হাউস উইথ পেপার্স অ্যান্ড উইথ মাড, ছোটো ছোটো বাচ্চারা দেখবেন মাটি দিয়ে ঘর বানায়, মা দেখো ঘর বানিয়েছি, মা বলে ওই ঘরেই তুমি একজন আদর্শ হবে, কিন্তু কাগজ দিয়ে ঘর বানায়, বাড়ি বানায়, বানিয়ে দেখায়। এই যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, এরাই কিন্তু পরে বড় হয়ে কবিতা লেখে, এরাই বড় হয়ে সাহিত্য রচনা করে, এরাই বড় হয়ে বিজ্ঞানী হয়, এরাই বড় হয়ে গণিতবিদ হয়, এরাই তারা, এরাই টিউবারকুলার ডায়াথিসিস। মানে হলো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি প্রিডোমিনেন্ট, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির আর এক নাম টিউবারকুলার ডায়াথিসিস। ডাক্তারবাবু আমার ছেলেটা কী অঙ্ক পারে, আমার বড় মেয়ে পড়ে 7-এ আর আমার এই ছেলেটি পড়ে 2-তে, ওর অঙ্ক করে দেয়, আপনি পাশে লিখে রাখুন আর বলুন আপনার ছেলেটাকে চিকিৎসা করান, নাহলে ভবিষ্যতে খারাপ হতে পারে। ওর তো কোনো রোগই নেই, আপনি কী বলছেন, আপনার মাথা খারাপ হয়নি তো? আমার ছেলেটির থেকে ভালো ছেলে আর হয় না, জানেন আপনি? এই ভালোর আর এক নাম টিউবারকুলার ডায়াথিসিস প্রিডোমিনেন্ট। আচ্ছা, আর একটা হলো মেনি ফ্রেন্ডস, না তার আগে একটা আছে বোধ হয়, মিডিয়া ফ্রেন্ড কবার লিখেছি, সেটাকে কাট, মাঝখান থেকে কাট, মেনি ফ্রেন্ডসের আগেরটা কাট। মেনি ফ্রেন্ডস, এই মেনি ফ্রেন্ডস তো দুরকম, থুজারও বন্ধু থাকে, একটা কথা বলি যেটা ওখানে নেই, আমি বলি কি থুজারও অনেক বন্ধু থাকে, আর টিউবারকুলার ডায়াসিসের অনেক বন্ধু থাকে, মিডোরও বন্ধু থাকে, মানে সাইকোটিক ম্যানেজমেন্টও বন্ধু থাকে, টিউবারকুলার ডায়াসিসেরও বন্ধু থাকে, থাকে না সিপ্রিটিক মায়াজমের, ও স্বার্থপর, বন্ধুত্ব করবে, আজকে ওর 500 টাকার দরকার, ভাই ভালো আছিস, কতদিন তোকে দেখিনি বলতো, চল চা খাই, নাহলে আমি চা খাই না, আরে একদিন খাই না, তুই বন্ধু ওরকম করছিস কেন, সব হয়ে গেল। বলছিলাম কত টাকা হবে, এই ছোটো বাচ্চারা সিপ্রিটিক বাচ্চারা যখন দুধ খাওয়ার দরকার, ছোট্ট বাচ্চা দুধ খাওয়ার দরকার, তখন মায়ের জন্যে কাঁদে, এবার যখন বিকালে ঘোরবার দরকার, যে ওকে ঘুরতে নিয়ে যায় তার কাছে যাওয়ার জন্য ছোটে, রাত্রিবেলা যার কাছে ঘুমোয় তার কাছে যাওয়ার জন্য কাঁদে। সাইকোটিক বাচ্চা জন্মেই বলে দেয়, সরি সিপ্রিটিক বাচ্চা জন্মেই বলে দেয়, আমি কিন্তু স্বার্থপর, আমি কিন্তু সিপ্রিটিক। কিন্তু ডাক্তারবাবু যদি না দার্শনিক হন, দর্শন মনের হন, দর্শন যদি তার স্বভাবের মধ্যে প্রকটতা না পায়, দর্শন সময় তার পক্ষে জ্ঞান না হয়, তাহলে বলেন বাজে বাচ্চা, খাওয়ার সময় শুধু আমার কাছে আসবে, ঘোরবার সময় ওর বাবার কাছে যাবে, বাজে বাচ্চা, স্বার্থপর বাচ্চা। অ্যাকচুয়ালি এই স্বার্থপরতা মানে সিপ্রিটিক মায়াজম, ওকে তো কেউ দিয়েছে। তো মেনি ফ্রেন্ডস, ফ্রেন্ডস সাইকোটিক মায়াজমের বন্ধু হয়, সিপ্রিটিক মায়াজমের বন্ধু কেমন হয় বলেছি, সাইকোটিক মায়াজমের বন্ধু কেমন হয় দেখুন, এদেরও অনেক বন্ধু। কিন্তু যদি জিজ্ঞেস করেন আপনি আপনার আন্তরিক বন্ধুর সংখ্যা কটা, সব সব তো আন্তরিক হয় না, এক আধটা হয়, একটাও না, মানে আমি কাউকে মনের কথা বলি না, আরে বন্ধু মানে তো সে যাকে মনের কথা বলা যায়, আমি কাউকে বিশ্বাসই করি না মনের কথা বলবো, কিন্তু এমনি মুখে মুখে বন্ধু আছে। তাহলে সাইকোটিকের বন্ধু দেখলাম, সিপ্রিটিকের বন্ধু দেখলাম, এবার টিউবারকুলার ডায়াসিসের বন্ধু দেখি। সিপ্রিটিক মায়াজমের বন্ধুত্ব কিন্তু অকৃত্রিম, আপনার জন্য যা লড়িয়ে দেবে, তাই জন্যে বন্ধু যদি করতে হয় টিউবারকুলার ডায়াসিসের সঙ্গে বন্ধু করতে হয়, অন্যরা বোঝে না কিন্তু আপনারা তো বুঝে গেলেন, টিউবারকুলার ডায়াসিস আমাকে বুঝতে হয়, আপনার ছোটো বাচ্চা একদম ছোটোবেলায় বোঝা যায় না তা নয়, কেন এই ছোটো বাচ্চা বলেছিলাম কালকে মায়ের পেট থেকে বেরিয়ে রাগ দেখায়, কিন্তু পিআরএসও রাগ দেখায়, সে বোঝা যাবে না, কিন্তু একটু বড় হলেই আপনি দেখবেন ওকে কোনো খাবার দিলেও খায় না, পকেট করে নিয়ে পালায় পাড়ার দিকে, সে অন্যকে দিয়ে তবে খায়, কখনো কোনো খাবার একা খায় না। আবার দেখুন সাইকোটিক মায়াজম, ও কোনো খাবার একা খায় না, আটটা পেয়েছে, এক টাকা পেয়েছে, যা পেয়েছে পেয়েছে বাড়ি নিয়ে চলে আসে, বাবা মা ভাই বোন ভাবুন গরিব, তো একটা পাঁপড় কিনেছে সব থেকে কম দামি, এই পাঁপড় টুকরো টুকরো করে সবাই খাবে,
সাইকেলিং আয়োজন, আবার এই পাপড়টাকে টুকরো টুকরো করে সব বন্ধুদেরকে বেলাবে, টিউবারকুলোসিস। তাহলে আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ভাবনা, প্রত্যেকটি আচার আচরণ কোনো না কোনো ট্রু ডিজিজকে ইন্ডিকেট করে। ফলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে গেলে জিজ্ঞাসা করতে হয়, রিয়েল হোমিওপ্যাথি করতে গেলে জিজ্ঞাসা করতে হয় না, গল্প করতে হয়। আর যদি আপনি জিজ্ঞাসা করেন আর কী এত জিজ্ঞেস করছেন বলুন তো, ওই ঠিক আছে দিয়ে দিন তো, ও বুঝে গেছে এ ডাক্তারের দ্বারা আমার কিছু হবে না, এত কথা জিজ্ঞেস করে কেন। কিন্তু আপনি যদি গল্প করতেন, টিউবারকুলোসিস ডায়াসিস যদি হতো, ওই গল্প করতেন তাহলে কিন্তু খুশিতে আপনার গল্প করতে, কারণ সবাই যা বন্ধুত্ব করে নাই, বাড়ি গিয়ে বলতো ডাক্তার তো আমার বন্ধু হয়ে গেছে, বাড়ির মা বলতো তোর তো সবাই বন্ধু হয়, খালি আমরা বলে না খাও এখানে আর বন্ধু করো বাইরে। টিউবারকুলোসিস প্রতিটা কাজ, প্রতিটা কথা দর্শনের প্রতিফলন। অথচ দেখুন আমরা আমরা কেন বলবো, যারা আমাদের পথ দেখিয়ে গেল, যারা বইপত্র লিখে গেল, এই সহজ কথাটা একবারও কারো লিখল না। হয়তোবা এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল, এ দায়িত্ব সে আমাকে দেয়, এই সহজ শিক্ষাটা আমি তাদেরকে দেই। তাহলে আমরা এমন একটা জিনিসের আর অনুসারী যা জিজ্ঞেস করতে হবে না, শুধু মানুষের সঙ্গে একটু প্রাণ খুলে গল্প করব, তার জীবন দর্শন পুরোটা জেনে ফেলব, লিখে বলবো এই ওষুধের নাম। তাহলে আমরা এই যে কেসটা দেখলাম, মাল্টি মায়াজমেটিক, ছটা সাইকেলিংয়ের মধ্যে প্রকট, আমরা এবার সাইকেলগুলি সাজাই। কিন্তু এখানে তো দাঁড়া, এখানে তো ইয়ে নেই, ও সিভিলিটিং নেই, টিউবারকুলার মানে হলো সিভিলিটিক, সেই জন্যে সিফিলিস আর সোরা এভাবে পাওয়া যাবে না, ওরা সবাই ঢুকে বসে আছে গাছ ছড়া বেঁধে বন্ধু করে, আমরা ওদেরকে আলাদা করে পেতে পারি না, আমরা তা চেষ্টা করবো না। সেই জন্যে ছটা সাইকেলে আমরা চারটে সহজে পেয়ে যাই, ওই পরেরটা পাই না, পঞ্চমটা পেতে পারি। যদি কেউ এখনও সিভিলিটিক, কীরকম শুনুন, সিভিলিটিক বাচ্চা কী বলে একটু একটা কাহানি বলি, দুটো ছেলে, একটা ভীষণ ভালো আর একটা ভীষণ বদমাশ, মায়ের জ্বর হয়েছে, মা জ্বরে কাতরাচ্ছে, এক ছেলে পড়াশোনাই করছে আর যে বদমাশ ছেলে পড়াশোনা জীবনে করে না, ও গিয়ে ডাক্তার ডেকে এনেছে, মাথায় জল দিচ্ছে, জল ভরে দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, মা বলছে কি আমার বদমাশ ছেলে, কিন্তু আমার, ও আমার, আমি ছাড়া ও কিচ্ছু বোঝে না, আর আমার ভালো ছেলে শুধু ওকেই বোঝে, পড়াশোনা একটু কর, একশোতে 100 পায় অঙ্ক ইংরাজি বাংলা, ভাবতে পারেন কি ছেলে, কি হয়েছে, আইএএস অফিস, সরি আপনাদের দেশে তো বিসিএস অফিসার না, মানে খুব বড় মাপের অফিসার হয়েছে, খুব বড় বিজ্ঞানী হয়েছে, ইত্যাদি ইত্যাদি, খুব বড় ডাক্তার হয়েছে, কারণ প্রথম থেকেই ছিল জিনিয়াস। কি হলো, এত বড় হয়েও বিয়ে করলো সেরকম ঘরে, বাচ্চা হলো, ওই বাড়িতে এত অভাব, তবুও ছেড়ে চলে এলো শহরে, বললো এখানে দেখলো বাচ্চা মানুষ হবে না, তাহলে তো 5 নম্বর হবে সিফিলিটিক মায়োজম। এই হলো প্রকট সিফিলিটিক মায়োজম, কী করেন, কোথায় থাকেন, কোথায় থাকতেন, আর কেউ বলবেন না আমার বাড়ি গ্রামে, গ্রামে থেকে আমার জীবনটা শেষ হয়ে গেছে, এখন তাই আমার বাচ্চাদের কথা ভেবে এখন শহরে চলে এসেছি, সিফিলিটিক মায়োজম। সেই জন্যে কোনো কিছুর অভাব নেই গো, শুধু বুদ্ধি লাগাতে হবে কি করব। এগুলি থেকে সাইকেল লেখা যাবে না, কারণ এক পেজে নেই, কিন্তু আমি এই ছটা ক্রনিক ডিজিজের নাম আমি লিখিনি, তুই একটা কাজ কর, তুই অন্য একটা স্লাইড ফাঁকা জায়গায় চলে যা। এই যে কাল থেকে অনেকবার বলেছি ছটা সাইকেল বলেওছি, কেন বললাম ছটা সাইকেল হলো 6টি ট্রু ডিজিজ, তো লিখে লিখে মিটে যায় পর না, মেটে না, কেন মেটে না, কারণ আমাকে বার করতে হবে কোন চক্রের শক্তি সব থেকে বেশি, তারপরের শক্তি ধরে নিই 10, আমার হাতে 10টা নাম্বার আছে,
আমি এর মধ্যে যাকে তাকে যাইতেই নাম্বার দিতে পারি, তাকে আমি প্রথম চক্রে রাখবো যার নাম্বার 10। এখন আমি যে আমি বলেছি সবসময় আপনাদেরকে, আপনারা কেস লিখবেন এইরকম পেজে, এই পেজ আর এই পেজ নেবেন, ওপরে যাবেন না, যেভাবে হোক এর মধ্যে শেষ করবেন। কেন? আপনি যে লাল কালি দিয়ে ওপরে লিখলেন তাই বুঝতে পারবেন টিডি কতগুলি, SYPH কতগুলি, সাইকো কতগুলি, PRS কতগুলি, PTS কতগুলি। এই নাম্বার অনুযায়ী আমরা ঠিক করব কাকে দেব 1 নম্বর। এবারে সেমিনার ছিল প্রথম সাইকেলের গুরুত্ব, বা ইম্পর্টেন্স অফ ফার্স্ট সাইকেল। কেন? আপনারা যখন বাড়িতে গিয়ে পড়বেন যে লেখাগুলি নিয়েছেন, প্রথম সেন্টেন্স আমি লিখেছি, প্রথম চক্র একজন ডাক্তারবাবুর ভাগ্য নির্ধারণ করে, মানে এক করে উপরওয়ালা আর এক করে চক্র নির্বাচন। আপনি ভবিষ্যতে প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারবেন না, চলবে কোনো রকম চলবে, মানে হলো ছেলে কী করেছে রেজাল্ট বেরিয়েছে তো, হ্যাঁ আমার ছেলে ফার্স্ট হয়েছে গো, এবার আমি খাওয়াবো বন্ধু বান্ধবদের ডেকে, তোমারও নিমন্ত্রণ থাকবে তো দারুণ। আর একটা হলো কী আছে, কেমন করেছে তোমার ছেলে, ওই পাস করেছে, পড়াশোনা তো ভালো না। এটা হলো সেটা যে 10 নম্বর আছে, আপনি কাকে 10 নম্বর দেবেন, মানে আপনি কি ঠিকঠাক বুঝেছেন? আপনি প্রথম চক্রে যে আছে তাকে যে 10 নম্বর দিলেন, আপনি কি ভেবেচিন্তে দিয়েছেন? যদি দিয়ে থাকেন, ওষুধ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট বলবে, তাই তো কী হলো আমার মাথাটা কেমন ঠান্ডা হয়ে গেল, ঠান্ডাটা কেমন নেমে আসছে, অনেক জিনিসই গেছে, সব কি আমার কী খাওয়ালেন, মানে কষ্ট হচ্ছে, না না কষ্ট কেন হবে, দীর্ঘদিন মাথা দিয়ে আগুন বেরোতো আমার, মনে হতো জল বসালে চা হয়ে যাবে, সেই মাথা ঠান্ডা কেন হলো। একে বলা হয় সেন্স অফ ওয়েলবিং। তবে হ্যাঁ, আমার মাথা যন্ত্রণা কিন্তু কমেনি, তাহলে দেখুন যন্ত্রণা কমা রোগ সারার সঙ্গে সেন্স অফ ওয়েলবিংয়ের কোনো সম্পর্ক নেই। যদি আপনার ফার্স্ট সাইকেল নির্ণয় করা যথেষ্ট সায়েন্টিফিক হয়ে থাকে, তাহলে পেশেন্ট বলবে দারুণ, কী ভালো লাগা, আমার তো কোনো এই বোধ ছিল না, আমি তো শুধু কী হলো কাটতে বলেছি, এই প্রথম এই পৃথিবীটার রূপ রস গন্ধ আমাকে নূতন করে নিতে ইচ্ছা করছে, আমি যে মাথা এসেছিলাম সেটা এখনও কিছু বুঝিনি, তবে আমার বিশ্বাস এই ওষুধেই আমি ভালো হব, আমি তা বুঝে গেছি। আমি আজ পর্যন্ত 10 বছর ধরে কত না ওষুধ খেয়েছি, কিন্তু এই বোধ তো আমার মধ্যে আসেনি, তাতে মাথা ব্যথা চলেও গেছে কোনো ওষুধে, কিন্তু ভালো লাগা বোধ আসেনি। খাবার খেতাম জোর করে, খাবার খাওয়ার যে এত আনন্দ, কোনো একটা স্বাদ যে এত ভালো লাগা, এ তো বুঝতাম না। তো আমার কাছে পৃথিবীটাকে আজ নূতন মনে হচ্ছে, একে বলা হয় সেন্স অফ ওয়েলবিং, ভালো লাগা বোধ। তার জন্যে দুষ্টু পেশেন্টকে কীভাবে কথা বলতে হয়, যে পেশেন্ট ডাক্তারকে পয়সা দিতে চায় না, এসেই বসে বলল আপনার ওষুধে আবার কিচ্ছু কমেনি বরং বেড়ে গেছে, বাবু 100 জ্বর ছিল রুগীর, আপনাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, কারণ রুগী একদম কথাবার্তা বলছে না, চোখ বন্ধ করে মরার মতো পড়ে আছে, আপনাকে নিয়ে যাওয়া হলো কল দিয়ে। আর এই ঘোষণা শেষ করে বাকি অংশটা পরে করব, একজন একজন একটা একটা কেস বলবো সেটা আপনারা শুনবেন, আমি লাঞ্চের আগে শেষ করে দেবো, আমি তো বুঝে নিয়েছি। তবে আমার মনে হয় না আমি যেভাবে বলছি আপনাদের কোনো একটা বোরিং হচ্ছে বা জটিল লাগছে, এ ব্যাপারে আমি নিশ্চিত হতে পারি কি না, আপনাদের ভালো লাগা বোধ আছে? ও ধন্যবাদ। আর সাইকেলটা তো বলবই, সাইকেলটা বলার আগে ওরা একটু সাইকেল বলবে, ভালো লাগা বোধ, হ্যাঁ তো ভালো লাগা বোধ। এই যদি প্রথম চক্রের
অ্যাসেসমেন্ট মানে হিসাব ঠিকঠাক হয়ে থাকে, ওই কেস রোগ যতই বাড়াবাড়ি হোক আপনাকে ছেড়ে যাবে না। তাহলে বুঝুন কেন প্রথম চক্রের নির্ণয় আপনার ভাগ্যকে নির্ধারণ করে। আপনি ভবিষ্যতে বড় ডাক্তার হবেন কি না তা ডিপেন্ড করবে আপনি দশটি চক্রের প্রথম চক্র, ছটি চক্রের প্রথম চক্রকে ঠিকঠাক বুঝেছেন কি না। আর তার জন্য কিন্তু দরকার যে পেপার, যে বইপত্র নিয়েছেন ভীষণ মন দিয়ে পড়া। কথা হলো সব চ্যাপ্টার এভাবে গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। আমি স্যারের বই হাতে নিয়ে, আমার ম্যাগাজিন হাতে নিয়ে বলবো, আপনারা মার্ক করে নেবেন কোন কোন চ্যাপ্টার বাড়িতে গিয়ে প্রথম সাত দিনে একবার শেষ করতেই হবে। যারা পুরুষ তারা বাড়ি গিয়ে বলে দিন বাজার ঘাট তোমার দায়িত্ব, এই না করো ফেনা ভাত খাওয়া ডাল সিদ্ধ ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। আজকে আমিও তাই খেয়েছি, সময় নেই। আর যারা মহিলা তারা বাড়িতে গিয়ে বলবে এতদিন অনেক দিন হয়ে গেল, এত বছর তোমার সাথে ঘর করছি সংসার আমি সামলেছি, এই সাত দিন তুমি সামলাবে, কারণ পয়সা খরচা করে কষ্ট করে সময়কে নষ্ট করে এইসব নিয়ে এসেছি, আমাকে দেখতে হবে এর মধ্যে কী আছে। যিনি এসেছিলেন তিনি বলবেন এর মধ্যে সোনার খনি আছে, আমি সোনার খনি বার করব আর সোনার গয়না বানাবো। আর পুরুষরা বলবেন তোমাকেও সোনার গয়না বানিয়ে দেবো। তো মজার কথা এই এই যা নিয়ে যাচ্ছেন ঠিক ঠিক বুঝে থাকেন, সোনা নিন আর প্লাটিনাম নিন, কোনো কিছু দিয়ে এই শোধ শেষ করতে পারবেন না। টাকার ইনকাম পাগল হয়ে ফোন বন্ধ করে দেবেন আর পাচ্ছি না, যদি আপনি সেই যোগ্যতা এই যা বলেছি দুদিনে তা যদি 1% বুঝে থাকেন, 1% বোঝার নাম হলো 9% বাড়ি গিয়ে অর্জন করবেন। আর আপনারা এগিয়ে চলবেন বীর দর্পে, আমি হয় এ পাশ থেকে শুনবো না উপর থেকে শুনবো, ছেলেরা এই করছে এখন তো শুনেই ফেলেছি, আমার বহু ছেলে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে যে তারা তাদের এখন বাঁচা দায় হয়ে গেছে ফোন চালু রাখলে। তো বলছিলাম প্রথম চক্রের কথা, প্রথম চক্র সে পাবে যে 10 নম্বর পেয়েছে, মানে যতগুলো লাল কালির মার্কিং পড়েছে যার সংখ্যা সব থেকে বেশি সে। কিন্তু এবার শুনুন খারাপ কথা, আমার একটা লেখা আছে ওই বইতে স্যার লিখে দিয়েছেন, সেই চ্যাপ্টারটার নাম হলো সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়। আপনারা সবাই জানেন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা ইন্দ্রিয় আমাদের, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা সব কিছু জীব দিয়ে স্বাদ গ্রহণ করি, নাক দিয়ে গন্ধ পাই, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, ত্বক দিয়ে উপলব্ধি করি, এগুলো সব মানুষের থাকে। কিন্তু আপনারা যারা রিয়েল হইপ্যাথ হবেন তাদের আর একটা ইন্দ্রিয় তৈরি করতে হবে, উপরওয়ালা সবাইকে দিয়ে রাখেন কিন্তু অন্যরা জাগিয়ে তোলে না, ওটা সবার মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় থাকে, ওরা ঘুমিয়ে থাকে। যারা চেষ্টা করে উপরওয়ালা তাদেরকে শুধুমাত্র এই ষষ্ঠ ইন্দ্রিয়কে প্রকট করে দেন। তবে উপরওয়ালা কখন দেন, যখন বুঝতে পারেন হ্যাঁ আমার এই বাংলা মন প্রাণ দিয়ে চাইছে আমার অপার করুণা, তাই ও দিন রাত এক করে দিয়ে পড়াশোনা করছে, যাও তোমাকে ষষ্ঠ ইন্দ্রিয় দিলাম। আর এইটা পেতে গেলে যে পড়াশোনা আপনি করছেন তা দিয়ে আপনি জেনে যাবেন আপনার ফার্স্ট সাইকেলের কোন মেডিসিন, আপনার সেকেন্ড সাইকেলের কোন মেডিসিন ইত্যাদি ইত্যাদি, কবে কখন পটেন্সি বাড়াতে হবে, নেক্সট সাইকেলে যেতে হবে, এই যে দীর্ঘদিন ধরে আপনি অধ্যবসায় করবেন শ্রম দেবেন তার যে মূল্য আপনি পাবেন, এই শ্রম দেওয়ার মূল্য, সেই মূল্য কিন্তু আপনাকে ওই ষষ্ঠ ইন্দ্রিয় খুলে দেবে। মানে হলো উপরওয়ালা আপনার জন্যে ষষ্ঠ ইন্দ্রিয় মঞ্জুর করবেন, আপনি সেই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে দুনিয়াকে জয় করবেন, শুধু আপনার এলাকা আপনার গ্রাম নয় দুনিয়াকে, পৃথিবী জানবে ওইখানে ওই দেশে অমুক গ্রামে একজন ডাক্তার ছিল যে শুয়ে দিত আর কি ভালো হয়ে যেত, না শুয়ে দিত মানে হলো একজন ওষুধ খেয়ে দিত। তাহলে আমরা প্রথম সাইকেলের গুরুত্ব আমি বলেছি, বাকি 5টা আমি বলবো একটু পরে। আপনারা এখনকার কিছু কাজ আছে আপনারা শুনুন, আর
গুরুত্বপূর্ণ কেস আপনাদেরকে একটু দেখাবো, তারপর আবার আমি যাবো সেকেন্ড সাইকেল থার্ড সাইকেল করে, কিন্তু ধৈর্য ধরে বসতে হবে, কিন্তু শর্ত হলে আপনারা যদি অধৈর্য হন আমি কথা বলবার মতো উৎসাহ পাবো না। কারণ আমার আমার উৎসাহ হচ্ছে আপনাদের কাছে, আপনারা যদি এটাকে ওভাবে নেন হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে আপনি আমাকে দিন রাত কথা বলিয়েও কিছু করতে পারবেন না, আমি বলতেই থাকবো। তাহলে নজরুল এসো, আর শুনি চলে আচ্ছা গিয়াসুদ্দিন সাহেব, গিয়াসুদ্দিন সাহেব চলে আসবেন, রফিক চলে আসবেন।